Assalamualaikum warahmatullahi wabarakatuh. Amar nam Muhammad Farid Ahmad. Amar istri ke niye ami DPRC hospitale ashi. Amader thikana hocche Chattogram Rangunia Sarobata grame. To amar istri ajke onek din dhore, amar istrir nam Rashida Begum. Uni onek din dhore ar ki ajke pray 12-13 bochhor dhore uni রোগে ভুগতেছেন। রোগটা হচ্ছে পিএলআইডি। পিএলআইডি যা হোক, আমরা শুরুটা হয়েছিল 2009 দিকে ওর রোগটা শুরু হওয়ার পরে। আমরা অনেক জায়গায় অনেক ডাক্তারকে দেখেছি, অনেক জায়গায়, যেহেতু আমার বাড়ি চিটাগাং, আমি চিটাগাং অনেক বড় বড় ডাক্তার দেখেছি, অনেক হাসপাতাল দেখিয়েছি, সঙ্গত কারণে নাম বলতেছি না। ইভেন কি আমরা কলকাতাতে গেছিলাম আমার ওয়াইফকে নিয়ে এই চিকিৎসার জন্য। যা হোক, অনেক জায়গায় তো গেলাম, অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, কিন্তু সঠিক ডায়াগনোসিস হয়নি আমাদের রোগটা। জানি না কেন, কি কারণে, ডাক্তারদের অবহেলা না অন্য কোনো কারণে। তারপরে এমন হয়ে গেছে যে আমার ওয়াইফ ঘুম থেকে উঠতে পারতো না, ব্যথা, কোমরে ব্যথা, যেহেতু পিএলআইডির সমস্যা। ওর L4-L5 ওখানে অনেক সমস্যা, এবং ঘাড়েও সমস্যা, S1-এর সমস্যা, যার কারণে ঘাড় নাড়তে পারতো না, খুব কষ্ট আর কি, বলতে গেলে। আর যাদের ব্যথা হয়েছে এরা বুঝবে যে কষ্টটা কীরকম। এভাবে চলতেছিল, মানে আমরা অনেক নিরাশ হয়ে গেছি, অনেক ডাক্তার দেখানোর পর, অনেক টাকা পয়সা খরচ করার পর, যেহেতু আর কোনো ডাক্তার পাইলাম না বাংলাদেশে, হতাশ হয়ে একরকম মানে বাড়িতেই বসেছিলাম। এর মধ্যে হঠাৎ ডিপিআরসির আমরা একটা ভিডিও পাইলাম সফিউল্লাহ প্রধান স্যারের, ওটা দেখলাম। দেখার পরে আমাদের মধ্যে একটা আশার সঞ্চার হইল, দেখলাম অনেক রোগী ওখানে ভালো হচ্ছে, ওরা ইন্টারভিউ দিচ্ছে। এটা দেখার পরে আমাদের মনে একটা যে আশার সঞ্চার হইল, বললাম দেখে জীবনে আরেকবার লাস্ট চিকিৎসাটা করে দেখি, বলেই আমরা ঠিকানা জোগাড় করে এখানে আসলাম। আসার পর আলহামদুলিল্লাহ আমরা ভর্তি হয়েছি, আজকে মনে হয় 10 দিন রানিং। রানিং হওয়ার পরে আজকে তো আমার এখানে আসার পরে সঠিক ডায়াগনোসিসটা হয়েছে, হওয়ার পরে থেরাপি বা ওষুধপত্র যা দরকার, বিশেষ করে এখানকার সেবা, এগুলো পেয়ে আমার ওয়াইফ বর্তমানে বলতে গেলে 100% কি সুস্থ, আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকে বলবো, যারা এই রোগে ভুগছেন, এরা ডিপিআরসি হাসপাতাল আছে শ্যামলীতে, এখানকার পরিবেশ, স্টাফ, নার্স সবাই এত ভালো, এটা বলার মতো না। এটা কোনো আমি বানিয়ে বলতেছি না, আপনারা কেউ আসলে সচক্ষে দেখতে পারবেন। এবং আমিও ইনশাআল্লাহ, আমি এখানে আসার পর যেহেতু আমার ওয়াইফ এখন ভালো হয়ে গেছে, সে কারণে আমি আমার আত্মীয় স্বজনকে বলছি যে এখানে আসার জন্য। তো এখানকার নার্স, বিশেষ করে যারা থেরাপিস্ট বা যারা টেকনোলজিস্ট স্টাফ, মোটামুটি সবাই, এভরিওয়ান এখানে অনেক ভালো, পরিবেশ ভালো, ঘরোয়া পরিবেশ। আমি আজকে 10 দিন যাবত এখানে আছি, মনে হয়নি যে আমি কোনো হাসপাতালে আছি, বুঝছেন, একটু ঘরোয়া পরিবেশ। আর ওটা একটু বলে রাখি, যেটা এই অনেকে হয়তো মনে করেন যে এখানে পয়সা করে বেশ লাগতে পারে হয়তো খরচ, কিন্তু আমি যেটা মনে করি যে এখানকার যে সেবা বা যেখানে থাকার পরিবেশ বা ইত্যাদি ইত্যাদিতে, এটা কোনো খরচই না। আমরা তো অনেক টাকা খরচ করছি, আমার ওয়াইফের পিছনে আমি মনে হয় আমি 50 লক্ষ টাকা খরচ করছি, এটা কোনো বানানো কথা না। কারণ 10 বছর ধরে ট্রিটমেন্ট করতেছি, আলহামদুলিল্লাহ। এখানে আসবার আমার ওয়াইফ, আলহামদুলিল্লাহ, হাজার হাজার শুকর, আমার ওয়াইফ এখন সুস্থ। আমি উত্তরোত্তর কামনা করতেছি এই ডিপিআরসি হাসপাতালের, আর বিশেষ করে সফিউল্লাহ স্যার, ওনাকে আমি, ওনার প্রতি কৃতজ্ঞ, এবং এখানকার যা স্টাফ নার্স আছে সবার প্রতি আমি কৃতজ্ঞ। এই বলে আমি আমার ইয়েটা শেষ করলাম আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।